আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর সহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলিসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাংগন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নান্দিয়া সাংগন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে ষষ্ঠ অধ্যায় পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। খাদ্যশস্য, বনজ সম্পদ, পোশাক শিল্প, মৎস্য শিল্প সকলেই এই ছবির সাথে পরিচিত। গ্যাস, বাংলাদেশের প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে, পাইকারি ও বিপণন, তারপর বিদ্যুৎ, বিমান। তো এই যে স্ক্রিনে যে ছবিগুলি দেখলাম, এই জিনিসগুলো থেকে আমাদের জাতীয় আয়ে বিভিন্ন অবদান রাখছে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতের অবদান। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করেছে। এখন এই বাংলাদেশের যে জাতীয় আয়, যাদের উপর ভিত্তি করে আমাদের অর্থনীতি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, ওই আয়ের যে খাতের যে অবদান রয়েছে সেই অবদান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই পার্টটি আলোচনার পর তোমরা যে জিনিসগুলো তোমরা আয়ত্ত করতে পারবে তা হলো বাংলাদেশের মোট জাতীয় উৎপাদন বা আয় বৃদ্ধিতে যেসব খাত ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতের তালিকা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো আমরা এ পর্যায়ে বিভিন্ন বাংলাদেশ আয়ের যে উৎপাদনের জায়ের বিভিন্ন খাতগুলি এখন বিশ্লেষণ করব। প্রথম খাতটি হলো কৃষি ও বনজ খাত। তোমরা জানো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশের আয়ের প্রথম এবং প্রধান যে উৎস তা হলো কৃষি। এই কৃষি প্রধান দেশ হওয়ার কারণে কৃষি এবং বনজ খাত থেকেই বাংলাদেশের জাতীয় আয়ের সবচেয়ে বড় ভূমিকা পালন করে আসছে। তোমরা কৃষি এবং বনজ এই চিত্র দেখতে পেয়েছ। আমাদের দেশে প্রচুর পরিমাণে ধান, হ্যাঁ, পাট, বিভিন্ন রকমের ফসল আমাদের কৃষক ভাইয়েরা উৎপাদন করে আসছে। তারপরে বনজ সম্পদও প্রচুর রয়েছে। কৃষি সম্পদ, কৃষি ও বনজ সম্পদের মধ্যে আমরা খাদ্যশস্যকেও এখানে নিয়ে আসা হয়েছে, যেমন শাক সবজির দাম, আখ, পাট, এই উৎপাদনগুলো কৃষি সম্পদের মধ্যে। তো এই কৃষি ও বনজ খাতে আয়ের যে খাতগুলো, মানে আয়ের খাত সমূহ, যেমন 2012 ও 2013 অর্থ বছরে জিডিপিতে যে অবদান রেখেছে তা হল 13.09%। 12-13 অর্থ বছরে জিডিপিতে অবদান 13.09% এবং প্রবৃদ্ধির হার 1.747%। 2017-18 অর্থ বছরের অবদান জিডিপিতে 10.67%, প্রবৃদ্ধির হার 3.47%। এই হলো কৃষি এবং বনজ খাতের যে পরিসংখ্যা, তার একটি সমীকরণ দেওয়া হলো। তার পরবর্তী খাতটা হলো মৎস্য খাত। এই মৎস্য, সামুদ্রিক মৎস্য এবং অভ্যন্তরীণ মৎস্য, মিঠা পানি মৎস্য, পুকুর, খাল, বিল, এইসব জায়গায় আমাদের মৎস্য চাষ হচ্ছে। বিভিন্ন বর্তমান মৎস্য চাষের দিকেও আমাদের দেশের মানুষ বেশ ঝুঁকে আছে।
বিভিন্ন রকম জলাশয় বিভিন্ন রকম পুকুরের মাধ্যমে তারা এই মাছ চাষ করছে, অভ্যন্তরীণ মাছ। তারপরে আমাদের সামুদ্রিক মাছ রয়েছে, সেই সামুদ্রিক মাছের কিছু চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো এই সামুদ্রিক মাছ থেকে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি। এই যে মাছে মাছ খাত থেকে যে আমাদের অবদান, বাৎসরিক আয়ের যে অবদান, সেটা হলো 12-13 অর্থ বছরে জিডিপিতে অবদান 3.68%, প্রবৃদ্ধির হার 6.18%। 17-18 অর্থ বছরের জিডিপিতে অবদান 3.56%, প্রবৃদ্ধির হার 6.37%। তো আমরা এই মৎস্য খাতের যে অবদান তাই শতাংশ হারে তোমাদেরকে উপস্থাপন করলাম। তারপরে পরবর্তী যে খাতটি সেটা হলো শিল্প খাত। বাংলাদেশ শিল্পে বেশ পিছিয়ে ছিল, কিন্তু আধুনিকতার আধুনিক এই সভ্য জগতে শিল্পের কোনো বিকল্প নেই। বর্তমানে শিল্প খাতের অবদান কৃষি খাতের অবদানের চেয়ে কোনো অংশে কম নয়। তোমরা জানো গার্মেন্টস শিল্প বাংলাদেশে বেশ সারা পৃথিবীতে একটি সাড়া ফেলে দিয়েছে। তারপরে পোলট্রি ফার্ম যে শিল্পটা রয়েছে সেখানেও অনেক মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। তাই বাংলাদেশের যে কাপড় শিল্প, পোশাক শিল্প, এই খাত থেকে প্রচুর পরিমাণে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি এবং জাতীয় আয়ে বিশাল ভূমিকা পালন করে আসছে। তারপরে গ্যাস, বিদ্যুৎ এবং পানি সরবরাহের ক্ষেত্রেও বাংলাদেশে জাতীয় আয়ে অবদান রাখছে। এই শিল্প খাতে 12-13 অর্থ বছরের জিডিপিতে যে অবদান রাখছে তা হল 19.00%, প্রবৃদ্ধির হার 10.31%। আর 17-18 অর্থ বছরের জিডিপিতে যে অবদান তা হল 22.85% এবং প্রবৃদ্ধির হার 13.40%। এই যে শিল্প খাতে দেখো বেশ অবদানের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে। হ্যাঁ, বছরে তাদের যে বাৎসরিক যে হিসাব 12-13 অর্থ বছর জিডিপিতে জাতীয় আয়ে তা হলো 19.00%, প্রবৃদ্ধির হার 10.31%। আবার ওই 17-18 অর্থ বছরের যে জিডিপিতে অবদান তা হলো 22.85%, প্রবৃদ্ধির হার 13.40%। এরপরের যে খাতটি রয়েছে তা হলো পাইকারি ও খুচরা বাণিজ্য খাত। খুচরা বাণিজ্য বলতে খুচরা বিক্রেতা মাঝে যে ক্রয় বিক্রয়গুলি হচ্ছে, বিক্রয় হচ্ছে, হ্যাঁ, সেই খাত থেকে কিন্তু জাতীয় আয়ের একটা বেশ বড় ধরনের অবদান রাখছে। এবং পাইকারি বাণিজ্য, হ্যাঁ, সেখানেও কিন্তু এই জাতীয় আয়ের অবদান রয়েছে। তো এই পাইকারি এবং খুচরা বাণিজ্য খাতে যে অবদান জিডিপিতে 12-13 অর্থ বছরে তা হলো 14.03% এবং প্রবৃদ্ধির হার 6.18%। এবং 17-18 অর্থ বছরে 13.95% এবং প্রবৃদ্ধির হার 7.45%। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পাইকারি এবং খুচরা বাণিজ্য খাতের যে জিডিপিতে বাৎসরিক যে অবদান রাখছে তা হলো 14.03% এবং প্রবৃদ্ধির হারটা 6.18%। এবং 17-18 অর্থ বছরের অবদান জিডিপিতে 13.95% এবং প্রবৃদ্ধির হার 7.45%। পরিবহন এবং ও যোগাযোগ খাতেও বেশ অবদান রাখছে জাতীয় আয়ে। তা হলো বিমান, বাংলাদেশ বিমান, তারপরে বিআরটিসি যে বাস রয়েছে, রেল রয়েছে, তারপরে বিভিন্ন রকমের যানবাহন, নৌ যোগাযোগ ব্যবস্থা যেটা, তা থেকেও আমাদের অবদান রয়েছে। তো এই পরিবহন এবং যোগাযোগ খাতে যে অবদান 12-13 অর্থ বছরে, হ্যাঁ, তা হলো জিডিপিতে যে অবদান 11.5
শূন্য শতাংশ, প্রবৃদ্ধির হারটা 6.27%। 2017 এবং 2018 অর্থ বছরের অবদান 11.13%, প্রবৃদ্ধির হার 6.58%। তো এই পরিবহন যোগাযোগ খাতে আমরা কি দেখতে পেলাম, যে বছরের যে জিডিপিতে অবদান রয়েছে তা হলো 12 এবং 13 অর্থ বছরের যে হিসাব 11.50% এবং প্রবৃদ্ধির হারটা 6.27%। এবং 2017-18 অর্থ বছরের যে জিডিপিতে অবদান তা হলো 11.13%, প্রবৃদ্ধির হারটি 6.58%। এরপরের যে খাতটি রয়েছে তা হলো স্বাস্থ্য ও সেবা খাত। এই স্বাস্থ্য এবং সেবা খাত থেকেও আমাদের জাতীয় আয়ের কিছু অবদান রয়েছে, তা হলো 2012-13 অর্থ বছরের জিডিপিতে যে অবদান 1.88%, প্রবৃদ্ধির হার 4.76%। 17-18 অর্থ বছরের অবদান 1.83%, প্রবৃদ্ধির হার 7.02%। তো এই যে জাতীয় আয় জিডিপিতে বিভিন্ন খাত থেকে আমাদের যে অবদান রাখছে, এই অবদানের উপর ভিত্তি করেই কিন্তু একটি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। আমরা কিন্তু প্রায় ডাবল পর্যায়ে আমাদের এই জিডিপির যে সেটা কিন্তু আগে থেকে অনেক দিকে জিডিপির যে অর্জন অনেক বেশি আমরা অর্জন করতে পেরেছি, আর সেই কারণে আমরা কিন্তু একটি উন্নয়নশীল রাষ্ট্রের দিকে পদার্পণ করছি অলরেডি। তা বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর, আর বর্তমান ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে কিন্তু দেশ আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই তথ্য প্রযুক্তি খাত থেকেও কিন্তু বিপুল পরিমাণ জাতীয় আয়ে অবদান রাখছে। এই তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা এই তথ্য প্রযুক্তির ব্যবহার দেখতে পাচ্ছি। কৃষি, শিল্প, যোগাযোগ, সেবা প্রভৃতি খাতে উন্নয়নে প্রযুক্তি বিকাশকে কাজে লাগিয়ে আমরা আমাদের জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত এবং জাতীয় আয় বৃদ্ধি করতে পারি। কৃষিখাতেও কিন্তু এখন এই যে প্রযুক্তি, সেই প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়েই কিন্তু আমরা পূর্বের যে উৎপাদন ছিল তার দ্বিগুণ কিন্তু আমরা করতে পেরেছি। শিল্প ক্ষেত্রে একই পরিস্থিতি, যোগাযোগ সেবা প্রতিটি ক্ষেত্রে আমরা এই ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, ডিজিটাল বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রার মাধ্যমে কিন্তু আমরা আজকে একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করার কল্পে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। এবং আমরা কিন্তু ইতিমধ্যে বিশ্বে একটি উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা লাভ করেছি। হ্যাঁ, সরকারের 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র পরিণত হবে, সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করি তোমরা এই পার্টটি মনোযোগ সহকারে শুনেছ। বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতগুলির নাম লিখো, নিশ্চয়ই তোমরা এই খাতগুলির নাম লিখতে পারবে। তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে এই প্রশ্নের আলোকে, যে বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতগুলির নাম লিখো। অলরেডি আমরা খাতগুলি নিয়ে আলোচনা করেছি। তারপর কৃষি ও বনজ খাতের অন্তর্ভুক্ত সম্পদগুলো কি কি লিখো, এই জিনিসগুলিও তোমরা কিন্তু অতি সহজে লিখতে পারবে। কৃষি এবং বনজ খাতের অন্তর্ভুক্ত যে খাতগুলি রয়েছে, সম্পদগুলি রয়েছে, সেগুলি তোমরা লিখবে। তারপরে আরেকটি প্রশ্ন, ধরো শিল্প খাতের অন্তর্ভুক্ত সম্পদগুলো কি কি, শিল্প খাতের যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলোর নাম কি কি, সেইগুলির একটা তালিকা তোমরা তৈরি করবে। তোমরা এতক্ষণ যে আলোচনাটা করেছি তার আলোকে কিছু প্রশ্নের উত্তর দেখো তোমরা দিতে পারো কিনা। জিডিপিতে মৎস্য খাতের অবদান কত, 2012-13 অর্থ বছরে স্বাস্থ্য ও সেবা খাতের অবদান কত শতাংশ, শিল্প খাতে কি কি সম্পদ যুক্ত করলে আয় বাড়বে, নিশ্চয়ই তোমরা উত্তরগুলি আশা করি লিখতে পেরেছ। তো তোমরা একটি বাড়ির কাজ
খাতায় তুলে নাও। বাংলাদেশের জাতীয় আয়ের বিভিন্ন খাতের গুরুত্ব সম্পর্কে লিখ। জাতীয় আয়ের বিভিন্ন খাতের যে গুরুত্ব তা তোমরা তোমাদের নিজের বাসায় লিখবে। হ্যাঁ, কারণ এই বিভিন্ন বিভিন্ন আয়ের যে গুরুত্ব এটা কিন্তু অপরিসীম। খাতের বিভিন্ন জাতীয় আয়ের এই খাতগুলির দিকে যদি আমরা বেশি বেশি নজর দিতে পারি তাহলে কিন্তু রাষ্ট্র দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনেছ, এবং যারা এই ক্লাসটি এখন সরাসরি দেখতে পাওনি, পরবর্তী সময়ে নান্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা ফেসবুক পেজ এই ক্লাসগুলি রয়েছে, তোমরা ইচ্ছে করলে সেইখান থেকে ডাউনলোড দিয়ে বারবার এই ক্লাসটি দেখতে পাবে। তাছাড়া নান্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা প্রতিটি শিক্ষকের শিক্ষক বাতায়নের সদস্য, এবং শিক্ষক বাতায়নেও এই ক্লাসগুলি আপলোড দেওয়া হচ্ছে। তোমরা ইচ্ছা করলে নান্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাস সেইখানে শিক্ষক বাতায়নে গিয়েও তোমরা এই ক্লাসগুলি ডাউনলোডের মাধ্যমে কিংবা সরাসরি তোমরা দেখতে পাবে। আমরা নান্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন মাদ্রাসা এই পেজ থেকে এবং নান্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা ফেসবুক পেজে প্রতিদিন গত 2020 সালে অক্টোবর মাস থেকে সরকার যখন আমাদের ডিক্লেয়ার দিলেন যে অনলাইন ক্লাস করার জন্য, আমরা সেই থেকে অক্টোবর 2020-এর অক্টোবর থেকে ধারাবাহিকভাবে প্রতিদিনই কিন্তু প্রতিটি শিক্ষক মহোদয়গণ ক্লাস নিয়ে যাচ্ছেন। এখন তোমরা যদি এই ক্লাসগুলি দেখো, নিশ্চয়ই তোমরা এই যে অনেক দিন যাবৎ করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশে প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, এখন সেই বন্ধের যদি তোমরা সদ্ব্যবহার করতে চাও অবশ্যই তোমাদেরকে একটু ধৈর্য ধরে হলেও এই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে। যদি কারো বোঝার সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো। প্রয়োজন বোধে কোনো ক্লাস যদি তোমাদেরকে দ্বিতীয়বার বোঝার জন্য তোমরা বলো, আমরা দ্বিতীয়বারও সেই ক্লাসটি রিপিট করব, তোমরা সেখান থেকেও বুঝতে পারবে। তো সকলকে এই ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং অভিভাবক মহোদয়ের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আপনাদের ছেলেমেয়েরা কি করছে এই সময়গুলি, তারা কোথায় ব্যয় করছে, সেদিকে যদি তো আপনারা নজর না দেন তাহলে নিশ্চয়ই অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ছেলেমেয়েদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, পাশাপাশি তাদের এই যে অনলাইন ক্লাস দেখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং সেই প্রত্যাশা অভিভাবকদের প্রতি রেখে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।